नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, অত্যন্ত শুভ যোগে এবারে শ্রাবণ মাস, প্রায় 300 বছর পর অত্যন্ত শুভ যোগে আসছে এই বিশেষ শ্রাবণ মাস। তাই এই শ্রাবণ মাসে আমাদের বেশ কিছু উপায় বা উপাচার করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, এ বিষয়ে বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আলোচনা করব এই বিশেষ শ্রাবণ মাসে বেশ কিছু গাছ আপনার গৃহে যদি লাগাতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আসুন এই ভিডিওতে সেই বিশেষ গাছ সম্পর্কে জেনে নিই। শ্রাবণ মাস শাস্ত্রসম্মতভাবে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের জীবনের। এই মাস হলো ভগবান শঙ্করের মাস। শ্রাবণ মাসে এমন কিছু গুরুত্বপূর্ণ গাছ রয়েছে যা তন্ত্রক্রিয়াতে বিশেষ ব্যবহার করা হয়। শাস্ত্রসম্মতভাবে মানা হয় যে এই বিশেষ গাছকে যদি ঘরে রাখা হয় তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ উপকার মেলে, ঘরের নেগেটিভ প্রভাবকে কমিয়ে ঘরের সুখ শান্তিকে বৃদ্ধি করায়। আমি বিভিন্ন ভিডিওতে যেমন বলেছি যে কিছু বস্তু যেগুলো রাখলে, যেমন ভগবান শিবের বিভিন্ন জিনিস, ত্রিশূল, ডমরু, তো এমনই কিছু গাছ রয়েছে যে গাছগুলি যদি আমরা বাড়িতে রাখতে পারি তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে এমন কিছু প্রকৃতিতে গাছ রয়েছে যার মধ্যে ঔষধি গুণ এবং জাদু গুণ রয়েছে। আমাদের ভারতবর্ষে এমন কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছের মধ্যে অসম্ভব গুণ রয়েছে যা হয়তো আমরা জানি না। তো এমন কিছু গাছ সম্পর্কে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন কিছু গাছ রয়েছে আমাদের বাড়ির আশপাশেই সেগুলো জন্মায়, কিন্তু আমরা অনেকে দেখেও দেখি না বা আমরা জানিই না কি কি তার গুণ। যেমন ধরুন তুলসী গাছ। এই তুলসী গাছ হলো আমাদের অসম্ভব একটি শুভ গাছ বলে মনে করা হয় শাস্ত্রে। যে ঘরে তুলসী গাছ রয়েছে সেই ঘরে বাস্তুদোষ কিন্তু অসম্ভবভাবে কেটে যায় বা বাস্তুদোষের প্রভাব অসম্ভবভাবে কমে যায়। স্নানের পরে যদি আপনারা এই তুলসী গাছের গোড়াতে জল ঢালেন এবং ঈশ্বরের নাম করেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। এবং সাথে সাথে যদি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং যদি আপনার বিশেষ স্থানে কোনো অনেকটা জায়গা থাকে তাহলে সাতটা পরিক্রমাও আপনি করতে পারেন, তাহলে অনেক শুভ কাজ আপনার হয়ে যাবে। এই শ্রাবণ মাসে যদি কোনো সন্ধ্যাতে ভগবান বিষ্ণুর নাম 108 বার জপ করেন এই তুলসীর মঞ্চের পাশে বসে এবং যদি তুলসীর মালাতে করেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। অন্য আরেকটি বিশেষ গাছের কথা বলবো যা অসম্ভব শুভ গাছ, তা হলো শমী বৃক্ষ। অর্থাৎ এই শমী বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আনতে পারে আপনার জীবনে, অসম্ভবভাবে শুভ প্রভাব তৈরি করে আমাদের বাস্তুতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই বিশেষ গাছে অগ্নিদেব অবস্থান করে, তাই বিশেষ যজ্ঞতে এই শমী বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গাছ আমাদের অসম্ভব শুভ প্রভাব দেয় আমাদের জীবনের। যদি এই শ্রাবণ মাসে যদি শমী বৃক্ষকে পূজার্চনা করেন তাহলে, পাশাপাশি যদি এই গাছকে যদি ঘরে আনেন এই শ্রাবণ মাসে তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। এবং এই বিশেষ গাছের পাতা যদি ভগবান শিবকে, শঙ্করকে অথবা গণেশজিকে প্রদান করেন তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। শনিদেবের অশুভ প্রভাব কাটাতে এই বিশেষ সমীপ যদি নিবেদন করেন তাহলে শুভ ফল পাওয়া যায়। যাদের শনির সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে এবং অশুভ শনির প্রভাব চলছে, সেই প্রভাব থেকে বাঁচার জন্য এই বিশেষ মাসে ভগবান শিবের চরণে যদি এই সমীপ অর্পণ করেন তাহলে শুভ ফল পাওয়া যায়। এই সমী বৃক্ষকে পূজার্চনা করেন বিশেষত সোমবার এবং শনিবার, তাহলে এই শনিদেবের অশুভ দৃষ্টি ধীরে ধীরে আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ বর্ষিত হবে। চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন এবং দুর্ঘটনা থেকে আপনি মুক্তি পাবেন। আরও একটি বিশেষ গাছের কথা বলবো যা শ্রাবণ মাসে আপনি বিশেষ গাছকে বাড়িতে রাখতে পারেন, তা হলো আকন্দ গাছ। এই গাছের যেমন ঔষধি গুণ রয়েছে তেমন পাশাপাশি এই গাছ আমাদের জীবনে অনেক শুভ প্রভাব তৈরি করতে পারে। এই গাছের ফুল বিভিন্ন কালারের হয়, অর্থাৎ রঙের হয়। কোনো ফুল সাদা হয়, কোনো ফুল নীল হয়, কোনো ফুল একটু গোলাপি বর্ণেরও হয়। সুখ সমৃদ্ধির জন্য এই সাদা আকন্দকে আপনি পূজা করতে পারেন, তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায় এই শ্রাবণ মাসে। কারণ এই বিশেষ সাদা আকন্দ গণেশ দেবের খুবই প্রিয়। এমনকি ভগবান শঙ্করের মাথাতে যদি এই বিশেষ গাছের পাতা এবং এই সাদা আকন্দ যদি অর্পণ করেন তাহলে ভগবান শিব অসম্ভবভাবে তুষ্ট হন। এই বিশেষ ক্রিয়াতে আপনার ঘরের সমস্ত বিঘ্নের নাশ হয় এবং সমস্ত রকম সমস্যা দূর হয়ে যায় ধীরে ধীরে। যে বাস্তুতে এই বিশেষ সাদা আকন্দ রয়েছে সেই গৃহে
অশুভ শক্তি কখনো প্রবেশ করতে পারে না এমনটাই বলছে শাস্ত্র। সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা এই গৃহেতে সর্বদা থাকে। এই শ্বেত আকন্দ আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। এই বিশেষ গাছকে যদি আপনি টবে করে কোনো একটি লাল কাপড়ে মুড়ে যদি ঘরের মধ্যে রাখতে পারেন এবং সঙ্গে বলুন ওং নমো বিঘ্নহারায়, ওং গণপতয়ে নমো, অথবা বলুন ওম নমঃ শিবায়, এই বিশেষ মন্ত্র যদি প্রতিদিন জপ করতে পারেন এই বিশেষত শ্রাবণ মাসে, তাহলে খুব ভালো ফল পাবেন। আরও একটি বিশেষ গাছের কথা বলবো, তা হলো বেল গাছ। তো শাস্ত্রে রয়েছে যে বেল গাছের আশপাশেই যেন কোনো সাপই আসে না। শাস্ত্রে রয়েছে যে বেল গাছের যে ছায়া, সেই ছায়াতে সব যাত্রার যে অশুভ প্রভাব তা কিন্তু দূর হয়ে যায়। বায়ুমণ্ডলকে অসম্ভবভাবে শুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এই বেল গাছ। শাস্ত্রে রয়েছে 4, 5, 6 অথবা 7 পত্রযুক্ত বেলপাতা যদি পান কোনো জাতক বা জাতিকা, তাহলে তার ক্ষেত্রে অসম্ভব শুভ ফল আসে। বন্ধুরা, এই বিশেষ বেলপাতা যদি ভগবান শিবের মাথাতে যদি অর্পণ করেন, শঙ্করের শিবলিঙ্গে যদি অর্পণ করেন, তাহলে অসম্ভব শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে একথা রয়েছে যে বেলগাছ কখনো কাটতে নেই, বেলগাছ কাটলে বংশ কিন্তু নাশ হয় এমনটাই বলা আছে। শাস্ত্রে রয়েছে যে বাস্তুতে বেলগাছ রয়েছে সেই বংশ যেন ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং মহিমান্বিত হয়। সকাল সন্ধ্যে যদি বেলগাছ দর্শন করেন তাহলে পাপের নাশ হয়, একথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং যদি বেল বৃক্ষ এবং সাদা আকন্দ একই সঙ্গে যদি আপনারা পুঁততে পারেন, তাহলে তো বিশেষ লক্ষ্মী প্রাপ্তি হতে পারে এই বিশেষ ক্রিয়াতে। শাস্ত্রে রয়েছে যদি আপনি বেলপত্র ভগবান শিবের লিঙ্গে অর্পণ করেন, তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায় এবং আপনার সমস্ত পাপের নাশ ঘটে। আরেকটি বিশেষ গাছের কথা বলবো। এই গাছটি সাধারণত আমাদের এই পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে দেখা যায় না, কিন্তু তন্ত্রশাস্ত্রে এবং বিশেষত শিবপূজাতে এই বিশেষ গাছের উল্লেখ রয়েছে, তা হল হাতাজড়ি। এই বিশেষ নামে পরিচিত একটি গাছ যা তন্ত্রশাস্ত্রে খুবই ব্যবহার করা হয়। এই হাতাজড়িকে বিশেষত এই শ্রাবণ মাসে এবং দীপাবলিতে খুবই ব্যবহার করা হয় এই হাতাজড়িকে। এই বিশেষ এই গাছটি দেখতে অনেকটা হাতের মতো, তাই এর নাম রাখা হয়েছে হাতাজড়ি। এই বিশেষ গাছের মধ্যে দেবী চামুণ্ডা এবং পার্বতীর বিশেষ শক্তি অবস্থান আছে। যদি শ্রাবণ মাসে এই গাছকে পূজা করতে পারেন, তাহলে আপনার মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটে। এই বিশেষ হাতাজড়ি গাছের প্রয়োগ বিভিন্ন তন্ত্রশাস্ত্রে রয়েছে। বশীকরণে বিশেষত ব্যবহার করা হয় এই বিশেষ গাছকে। যদি আপনি মনে করেন কেউ আপনার প্রতি তান্ত্রিক ক্রিয়া করেছে বা অশুভ নজর দিয়েছে, সেক্ষেত্রে এই হাতাজড়ি ব্যবহার করতে পারেন। আপনার সঙ্গে বা আপনার গৃহে যদি 7টি হাতাজড়ি রাখতে পারেন, তাহলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। আপনার যদি কলকারখানা বিজনেস না চলে, তাহলে এই হাতাজড়ি রাখতে পারেন। এই শ্রাবণ মাসে অনেক কিছুই আপনি ভগবান শিবের জন্য আনতে পারেন যা অসম্ভব শুভ ফল দেয়। আপনি যে কোনো রূপোর জিনিসও এই বিশেষ শ্রাবণ মাসে আনতে পারেন। রূপোর নন্দী এই বিশেষ তিথিতে আনতে পারেন, আনতে পারেন ডমরু, আনতে পারেন চাঁদ, আনতে পারেন তো প্রচুর জিনিস যা আপনি ভগবান শিবকে নিবেদন করতে পারেন। তবে তামার পাত্রে, তামার ঘটিতে এক ঘটি জল ঈশান কোণে অবশ্যই রাখুন এই বিশেষ শ্রাবণ মাসে। এই বিশেষ ক্রিয়াতে আপনার গৃহের নেগেটিভিটি ধীরে ধীরে দূরে চলে যাবে, আপনার জীবনের যে অসফলতাগুলো ধীরে ধীরে সফলতার মুখ দেখবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।